এসব বিশৃঙ্খলা বাজার আসলে প্রায় মাহফিলেই বলতে হয়, আবারও বলতে হচ্ছে, কিচ্ছু করার নাই। এই শিশু বক্তা ফক্তা এগুলো আমি একদম পছন্দ করি না, একদম না। শিশু বক্তা কিসের? মাওলানা আবার শিশু বক্তা হয় কেমনে? আমি নিজে সমালোচনা করলাম, একজন মাওলানা হইতে গেলে কোরআনের তরজমা তাফসির করতে গেলে নির্দিষ্ট একটা বয়সের দরকার আছে, একজন মাওলানা হতে গেলে তার নির্দিষ্ট একটা জ্ঞানের দরকার আছে। কোরআনের তাফসির তরজমা একজন শিশু বক্তা কেমনে করে? সে ব্যক্তি যদি প্রকৃত ভক্তি শিশু হয়, সে তো আমি বলবো এই সমস্ত শিশু বক্তা টক্তা এই 26 ইঞ্চি মহিলা পুরুষ হয়ে গেছে, নারী হয়ে টিকা হয়ে গেছে, এগুলো ভ্রান্ত, এগুলো আসলে ভুল, এগুলো কখনোই করবেন না, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা নিয়ত করে আসছেন কোন শিশু বক্তাকে দেখার জন্য, ভুল নিয়তের মধ্যে আছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি নিয়ত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি সমালোচনা এই জন্য করতেছি, বাজার মিডিয়াতে আমাদের এইসব ভিডিও গুলা বলার আগে ইউটিউব, আজকের দিনে বাবা ইউটিউব হলো সবচেয়ে বড় অনলাইন মিডিয়া। এই মিডিয়ায় দেখা যাচ্ছে কথা বলার আগেই সবকিছু চলে যায়, যেই কারণে এই কথাগুলা বলতে হচ্ছে। আজকে তথাকথিত শিশু বক্তা, লেখাপড়া নাই, কিছু নাই, কিছু জানাশোনা নাই, চেয়ারের মধ্যে 4 বছর 5 বছর আইনা তুলে দিছে। আমি নিজে ভিডিও দেখছি, 4 বছর 5 বছর বয়স, চেয়ারের মধ্যে বাফে আইনা বাবা আইনা তুলে দিছে। তুলে দেওয়ার পরে দুই সাইডে কথা বলার পরে স্টকে যা ছিল শেষ, তারপরে মনে করেন আমি বাপে শিখাইয়া দেয় একটা একটা কথা কয় আবার বলে যায়। এই ধরনের এই যে ওয়াজ, এই ওয়াজ নামে আওয়াজ বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলে? আমার শাইখ আল্লামা নূর হোসেন কাসিমী দামাত বরকাতুহুল আলিয়া হুজুর বলেন, কোন একদিন যদি মনে হয় তুমি শিশু বক্তা নাম দেওয়ার কারণে তুমি হাদিসের মাহফিলে কোরআন হাদিসের মজমায় যেতে পারছো, সেদিন থেকে তুমি মাহফিল করা বন্ধ। যদি কোরআনের কোনো জ্ঞান না থাকে, হাদিসের কোনো জ্ঞান না থাকে, মানুষের সামনে যদি কোরআন হাদিস বলার মতো এবিলিটি, যোগ্যতা না থাকে, এবিলিটি না থাকে, তাহলে সেই সমস্ত ভ্রান্ত বিষয় নিয়ে শিশু বক্তা 26 ইঞ্চি আমি দেখলে অবাক হই। আমাদের বাংলাদেশের একজন বক্তা বাজান কি বলবো, আত্মসমালোচনা মনে কিছু নিবেন না, এগুলো করতে হচ্ছে। আজকে বাংলাদেশের একজন বক্তা তার নিজের ভিজিটিং কার্ডের মধ্যে লিখে রাখছে 26 ইঞ্চি শিশু বক্তা। আল্লাহ যদি ওনাকে 26 ইঞ্চি মানায়াও থাকে, এটা কি ভিজিটিং কার্ডের মধ্যে লেখা কখনোই ঠিক? কথা বলেন আপনারা, কথা বলেন বাজান। আমি আমার পরিচয়টুকু এই জন্য দিচ্ছি কারণ মিডিয়াতে ভাইরাল হয়। এই এই দেখেন সামনে ক্যামেরা ক্যামেরা চলে আসছে, জানা নাই শোনা নাই জন্য বলতেছি, জানাচ্ছি। আমি সারা বাংলাদেশকে জানাতে চাই, সারা বাংলাদেশের সকল তৌহিদি জনতাকে জানাতে চাই বাজান, আমি এই বছর বারিধারা মাদ্রাসায় ঢাকার গুলশানে অবস্থিত বারিধারা মাদ্রাসায় আল্লামা নূর হোসেন কাসিমী সাহেব হুজুরের মাদ্রাসায় তাকমিল জামাত অর্থাৎ দারুল হাদিস, যেটাকে সরকার মাস্টার্সের সম্মাননা দিয়েছে, সেই ক্লাসে পড়তেছি। সেই জন্য আমি কোন শিশু বক্তা হিসেবে নিজেকে জাহির করতে চাই না, আপনারা কেউ আমাকে শিশু বক্তা হিসেবে জাহির করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।